নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 ঘন্টা সীমান্তে বাণিজ্য বন্ধ রাখলেন সীমান্ত পরিবহন ব্যবসায়ীরা। পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ, নিন্দার ঝড় উঠেছে সর্বত্রই। কাশ্মীর থেকে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সকলেই। সকলেই চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের। জঙ্গি হামলায় নিহত বীর সেনাদের স্মরণে শনিবার সকালে সীমান্ত বাণিজ্য 1 ঘন্টার জন্যে বন্ধ রাখার পাশাপাশি নিহত জওয়ানদের স্মরণ করতে একত্রিত হন পেট্রাপোলের সমস্ত ব্যবসায়ী, ট্রাক চালক, মুটে মজদুর সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। এদিন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 1 ঘন্টার জন্যে সীমান্ত বাণিজ্য বন্ধ রেখে এই অনুষ্ঠান করা হয়। বীর সেনাদের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে তাদের স্মরণে অংশ নেন সকলেই। সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানেরাও অংশ নেন এই স্মরণ সভায়। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আমাদের একটাই পরিচয়, আমরা সকলেই ভারতবাসী। সে কারণেই আজ কাশ্মীর থেকে পেট্রাপোল মিলেমিশে এক হয়ে গেছে। কাশ্মীর টু পেট্রাপোল বলা যেতে পারে। আমরা পেট্রাপোলে সারা ভারতবর্ষের থেকে ড্রাইভার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন এলাকার লেবার, আমরা এখানে যারা কাজ করি, আজকে আমরা স্মরণ হয়েছি তাদের জন্য, তাদের অমর আত্মার প্রতি সমবেদনা জানার জন্য তাদের 1 মিনিট নীরবতা পালন, এবং আমরা 1 ঘন্টা কর্মবিরতি রাখছি, যা সরকারের কাছে দৃষ্টি মানে আকর্ষণ করবার জন্য যে ভবিষ্যতে যত এইরকম উগ্রপন্থী হামলায় আমাদের কোনো জওয়ান যেন আমাদের আর না হারাতে হয়। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।